शनिवार থেকে চালু হয়ে গেল সাগর কচুবেরিয়া থেকে গাগদ্বীপ লট নম্বর 8 ভেসেল পরিষেবা। এতদিন যাত্রীদের এবং অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা অনুযায়ী শনিবার থেকে 50% যাত্রী নিয়ে বিধিনিষেধ মেনেই চালু করা হলো ফেরি চলাচল। শনিবার সাগর থেকে গাগদ্বীপ ফেরি চলাচল চালু হওয়ায় সাগর বিধায়ক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ফেরি চলাচল সঠিক নির্দেশিকা মেনে চলছে কিনা সে বিষয়ে পরিদর্শন করেন। पहला जुलाई से मुख्यमंत्री बोलार कारण 50-75 बस गुलाते 50 जेहेतु अपनारा प्रथम उठे पड़े আমাদের করার কিছু নেই, কিন্তু এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা জানেন তৃতীয় ঢেউ আসছে, আবার বিশেষ করে মায়েদের কাছে অনুরোধ, বাচ্চাদের উপরে আক্রমণ আসবে। সাগরে পজিটিভের সংখ্যা বেড়েই গেছে অনেকটা, যেটা ছিল সাগরের পজিটিভ সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে বর্ষিয়ান ধ্রুব মরণদল থেকে শুরু করে অনেকেও মারা গেছে। এটা অনুরোধ আপনাদের। দীর্ঘদিন বন্ধ থাকার পর শনিবার থেকে চালু হয়ে গেল সাগর কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ লট নম্বর 8 ভেসেল পরিষেবা। করোনা আবহে লকডাউনের জেরে দীর্ঘ 2 মাস বন্ধ ছিল গণপরিবহন এবং ফেরি চলাচল ব্যবস্থা। অফিস আদালত খুললেও ফেরি চলাচল বন্ধ থাকায় ঘুরপথে আসতে হতো, এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা অনুযায়ী শনিবার থেকে 50% যাত্রী নিয়ে চালু করা হলো ফেরি চলাচল। সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকবার ভেসেল চলাচলের পর একবার করে স্যানিটাইজিং করা হয়। আপনাদের মিডিয়ার মাধ্যমে দিয়ে আমরা প্রথমেই জানিয়েছিলাম যে প্রথম লকডাউনের পর এটা দ্বিতীয় লকডাউন, তো দ্বিতীয় লকডাউন হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আমরা যাত্রী সাধারণের উদ্দেশ্যে প্রথমেই আমরা অ্যানাউন্স করেছি উইদাউট মাস্কে আমরা ভেসেল দেবো না এবং উইদাউট মাস্কে আমরা টিকিট দেবো না। এবং সঙ্গে আপনাদের মাধ্যমে দিয়ে জানাবো যাত্রী সাধারণের কাছে দূরত্ব বজায় রাখা খুবই জরুরি, তার কারণ এখন আমাদের কাছে তৃতীয় সংক্রমণটা দানা বেঁধে আছে, ভয়ের কারণ দাঁড়িয়ে আছে। তাই আমরা চেষ্টা করব সম্পূর্ণভাবে দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান করা যায় যাতে যাত্রীদের পারাপার করে। ভেসেল কত সময় চলবে? ভেসেল আমরা চালাবো সকাল 5:30 থেকে 8টা অবধি, লর্ড 8 লাস্ট 8টা অবধি চালাবো। আমরা 1 ঘন্টা করে সার্ভিস দেবো, 5:30, 6:30, 7:30 এরকম করে মোট 8টা অবধি লর্ড 8 লাস্ট আমরা দেব, এবং আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব যাত্রীদের সম্পূর্ণভাবে কোঅপারেট করার। একদিকে করোনাবিধি, আরেকদিকে নিত্যযাত্রীদের কাজে ফেরার তারা। আসলে কি করোনাবিধি মানতে পারছেন নিত্যযাত্রীরা? প্রশ্ন উঠছে সকলের মনে। আজ থেকে যে ভেসেল চালু হচ্ছে এটা অনেকটাই আমাদের মানে অনেকটাই সুবিধে, আমরা দূর দূরান্ত যাব সকাল থেকে ভেসেল পাইনি, তবে এই 10:30 থেকে যে ভেসেল চলবে আমরা খুব মানে উপবান লাভবান হলাম। এবারে এখান থেকে আরও একটা জিনিস বলছি, আমরা যদি সবাই একটা কোভিড মেনে চলি, একটা নির্দিষ্ট দূরত্ব মেনে চলি, তাহলে আমাদের ভেসেল পরিষেবা কন্টিনিউ করা যাবে। হ্যাঁ, যদি আমাদের মধ্যে গ্যাদারিং বেশি হয় তাহলে তো সমস্যাই, আমরা সবাই সমস্যায় পড়ব। হ্যাঁ, কোভিড বিধি কি মানতে পারবেন আমরা? না, হ্যাঁ আমরা কোভিড বিধি কেন মানবো না, মানতে পারবো অবভিয়াসলি মানবো। আমরা গ্রামের লোকেরা সবাই কিন্তু খুবই সচেতন, আমরা হাট বাজার যাই, যথেষ্ট কোভিড বিধি মেনেই আমরা চলাচল। আপনার নাম? আমার নাম মলয় সামন্ত। বাড়ি ধবলাট সিং। শনিবার সাগর থেকে কাকদ্বীপ ফেরি চলাচল চালু হওয়ায় সাগর বিধায়ক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ফেরি চলাচল সঠিক নির্দেশিকা মেনে চলছে কিনা সে বিষয়ে পরিদর্শনও করেন। যেহেতু থার্ড ফেজে আমাদের লকডাউন শুরু হচ্ছে, কিন্তু ম্যাডাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন, যে বাসের ক্ষেত্রে 50% মানুষ যাবে কি অন্যান্য ট্রান্সপোর্টের ক্ষেত্রে। তাই আমাদের সাগরের যে একটা বার্নিং প্রবলেম আছে, সাগরের মানুষকে প্রতিনিয়ত চিকিৎসা বিভিন্ন সময় তাদের লট নম্বর 8 যেতে হয়, লট নম্বর 8 থেকে সাগরে আসতে হয়, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের সরকারের নির্দেশ মেনে আজকের আমরা 1 জুলাই থেকে সরকারের যে নির্দেশ ছিল 50%
সেই পার্সেন্টেজ অনুযায়ী আজকে প্রথম ভ্যাসেল এখান থেকে ছাড়ছে, ওদিক থেকেও লোকজন আসবে এবং সেই ব্যাপারে আমি এখানকার যিনি ইনচার্জ আছেন অনুপবাবু তাকে সেইভাবেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেটা তিনি ফলাপ করেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনারা দেখছেন এই ছবি আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10 এর পর্দায়। আরও খবরে থাকতে অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেলটিকে। আপনারা দেখছেন আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10। আপনারা মানেই আমরা। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাই। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন ওখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই নিচে ছিল বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করেন কেন, ওদের রিপোর্ট খুব সুন্দর ছিল। আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার টাক্তার ওপিডি বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।